যুবক ভাই আমি তোমার একটা কথা মনে এখন করে দেই, তুমি যখন আজকে মাহফিলে রওনা দিছো তোমার মা তোমারে বারবার বলছে যাদু জলদি চলে আসিস, দিনকাল ভালো না, করোনার সিজন, যায় দেখবা তোমার মা জানালার পাশে এখনো বয়ে রয়েছে, তুমি কেন বাসায় যাও নাই, তুমি এই বাজারে দোকানদারে করো, বাড়ির সবাই ঘুমায় তোমার মা ঘুমায় না, তুমি ডাক্তারি করো বাবা বাসায় যাওয়ার আগ পর্যন্ত যায় দেখবে সবাই ঘুমায়, বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, একটা মাত্র কাজের বুয়া চাকরানি ঘুমায় না, জিও ঘুমা যদি এরকম আমার মতো থাকে থাকেন, এখন দুই ফোঁটা পানি ফেলাই দিয়ে মার জন্য কাঁদেন, এই মার সারার আগে দেখবেন আপনার মায়ের কবর জন্য আমি মাদ্রাসায় গেলাম পরীক্ষার জন্য, তিন মাস বাড়িতে আসি না, তিন মাস পরে আয়া দেখি আমার দিকে দেখো আমার মা এমন একটা পোশাক পরে আমাকে মসজিদের কাজে শুয়ে রয়েছে, আমার পাবনা জেলার সাথে থানার বাইরে কার মা এরকম পোশাক পরিধান করে বাঁশ বাগানের নিচে ঘুমাইছে আমি জানি না, শুধু এখন দুই ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় কও, আল্লাহ হাজার হাজার কলেজের বন্ধুরে কাঁদে আমি আমার মায়ের ছোট সন্তান বড় সন্তান, আমার মা কত আদর করত আমারে, আজকে বাড়ি ঘর সবই আছে আমার মা নাই রে, আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার মানুষ করে আমার বাবা কবরে চলে গেল, তোমার চোখের পানি যদি এখন পরে গো বাবা তোমার বাবার কবর আজাব মাফ হয়ে যাবে, মা বাবার দোয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ভারতবর্ষের মধ্যে কয় হাজার কাক আছে, কাউয়া আছে, উত্তর দি বেড়ায় জীবনে কয় হাজার কাউয়া আছে বুঝছে, বাজানরে যখন জিজ্ঞেস করছে কয় হাজার কাক আছে তাই বল, বললা দু পেঁয়াজ চোখটা বন্ধ করে রব্বে কারিমের কাছে মানে মানি তোমার বিশ্ব নবীর প্রেমিক আমি যার চরিত্রের গ্যারান্টি দিছো তুমি, ওই নাকালা আলা খুলুকিন যার চরিত্রের গ্যারান্টি তুমি দিছো, আজকে নবীর চরিত্র নিয়ে নাটক করতে চাইবো ভারতে কয় হাজার কাউয়া আছে আমি জীবনে কোনোদিন জানি না, তুমি আমার গিলাসের বুদ্ধি শিখাই দিছো এখন কাউয়া কয় হাজার আছে বলে দাও, আমার আল্লাহ বুদ্ধি শিখাই দিলে না, তুমি উত্তর দিয়ে দাও অ্যান্সারটা এইভাবে দিয়ে দাও কেমনে, ভারতের মধ্যে 6,660টা কাউয়া আছে, আল্লাহ এটা শিখাই দিলে আমি যদি জিজ্ঞেস করি বলছো যদি জিজ্ঞেস আমি কি করব মনে মনে করো অ্যানসার মনের মধ্যে ঢুকাই দিলেন উত্তর দিয়ে দিবি 6,664টা কাউয়া আছে আমি বললাম, এরপরে তুমি গণনা করবা, গণনা করে যদি দেখো 5টা কাউয়া বেশি হইছে তাহলে মনে করবা এরা বাংলাদেশ থেকে এই দেশে বেড়াইতেছে, আমি বললাম তুমি সারা
দিল্লির মধ্যে মস্তাদে বসে গণনা করবা, গণনা করার পরে যদি দেখো 150 কাওয়া বেশি হইছে, যদি কম হইছে যদি দেখো তাহলে মনে করবে এরা পাকিস্তান দাওয়াত খেতে গেছে। আপনার কষ্ট হইতেছে? এবার চোখের পানি ফেলাইয়া মার জন্য কাঁদবেন, উনিও তো মা, ওনার গাড়িতে আপনার মা আমার মা জান্নাতে, আর ওই জান্নাতের গাড়ির কন্ট্রাক্টর হবে তার মেয়ে ফাতেমা, আল ফাতেমা তো সাইয়্যিদা নিসা, আর ওই জান্নাতের গাড়ির ড্রাইভার হবে মা খাদিজা, আর তোমার আমার জান্নাতের গাড়ির ড্রাইভার হবে আমরা বিশ্বনবী, আর হেল্পার হবে হাসান হোসেন। সুবহানাল্লাহ, আসতে কাও কেন? সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার নিয়ত নাই তাহলে এত জোরে আসতে সুবহানাল্লাহ কাও কেন? আলহামদুলিল্লাহ বলেন তো দেখি, তোমার আমার জান্নাতের গাড়ির ড্রাইভার আমার বিশ্বনবী, হেল্পার হলো হাসান হোসেন, আর মহিলাদের জান্নাতের গাড়ির হেল্পার হলো মা ফাতেমা। ফাতেমা ধাক্কায় গাড়ি তুলাইবো, হের মা জান্নাতের ড্রাইভার, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? যিনি হলেন মুসলমানের প্রথম মুসলমান, আমার নবীর হাবিব, আমার নবী গেলেন আবু জাহেলের বাড়ির সামনে, এখন দিলটা নরম করবেন, কে বলেছে আপনি জাহান্নামে যাবেন? আপনি জানেন না, আমি গ্যারান্টি দিলাম, এই কোরআন ধরে করুণার মধ্যে বলে গেলাম, করুণার এক নাম্বার ঔষধ হলো কোরআন তেলাওয়াত। আপনি পাঁচ শক্ত নামাজে সুরা ফাতিহা তেলাওয়াত করেন না বাবা, আপনার করুণ হইব না, করুণ হইব ওইগুলা যারা চাল ডাল নিয়ে গিলাসের মধ্যে ঢুকছে, নামাজ নাই রোজা নাই রিমোট হাতে থাকে, ইন্ডিয়ান সিরিয়াস দেখে আর আকাডার গোষ্ঠীর পক্ষে কথা কয়। আকাডা না মোদি কাডা, ভয় পাইতেছে তু সাতার মিয়া, একসাথে বলেন জমিনের মালিককে, আরো জোরে কর আল্লাহ, যেই ছেলেগুলা জীবন দিল মনে রাখবেন এরা দুনিয়ার কোন স্বার্থের জন্য দেয় না, অগো কাছে কোনো অস্ত্র নাই, এই যে শরতদর 17 জন ছেলে হরতালে জীবন দিল পুলিশের হাতে, আওয়ামী লীগের বন্ধুদের হাতে, মনে রাখবেন ওরাও যার কাছে গেছে তুমিও তার কাছে যাও, প্রত্যেকটা হিসাব দেয়া লাগবে, আওয়ামী লীগের আগে একজন খোদা, বিএনপি আগে আরেকজন খোদা, জামাত আগে আরেকজন খোদা, আমাদের হুজুর গোবত্তির দলে আরেকজনের আরেক খোদা, না হুল আল্লাহু আহাদ, উনি সব দেখেছেন, কথা বলে গেল যে মুজি মুসলমানের রক্ত দিয়ে গোসল মারে, মুসলমানের বাবরি মসজিদকে ভেঙে ফেলে, যেই মুজি উস্কানিতে মসজিদ মসজিদের জায়গায় মন্দির হয়, ওই মুজি আমার দেশে এসে জান্নাতি পরিবেশে মন্দির আজকে উদ্বোধন করে। সাথে এখন তাকবীর দেবার সময় মতো পাই নাই একজন, মরছি আমরা হুজুররা একসাথে বলেন জমিনের মালিককে, ওই আল্লাহ আছে না সব দেহে, উনি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহু সামিউন বাসির, উনি সব দেখে সব শুনে, উনি চেয়ারে বসে আছে, ও চেয়ার কুরসি যুহু সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তুমি একটা দেশের ক্ষমতার মালিক হইয়া ধরার সর আমল করো, আর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ইয়াহইয়া ওয়া ইয়ামীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সারা পৃথিবী যার হাতের মুঠোর মধ্যে, উনি সব দেখতেছেন, ওনার সাথে একটাও বাটপারি করে আজও পর্যন্ত টিকে থাকতে পারে না। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বল, আল্লাহু আকবার বলেন তো, তবে সারা রাত ওয়াজ করবো একটা শর্ত, একটা লোক উঠবে আর লুঙ্গি টেনে ধরবে, ওজায় যাক লুঙ্গি থাকবে। আরে ভাই আমি ওয়াজ করছিলাম গাজীপুর সূরা ইউসুফের তাফসীর 2011 সালে বাওয়াল রাজার মাঠে ওয়াজ করতেছি, বাওয়াল রাজা গাজীপুর জয়দেব সূরা ইউসুফে কেবল কুয়ার মধ্যে নামাইয়া বালতিটা ফেলছি বেড়ারে উড়াম, আমি কইছি যে যা উঠবে অন্য গিটে না ধরবে, তা বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে, মানে হ্যাট তো খালি গুতাইতেছি হিন্দি ইন্টারভিউ, আমি কইলাম যেটা উঠবে ওটাই না ধরবে, এই বুড়া এক দোয়ারে ওঠে ঠোঁটে না, এত বড় বিশাল প্রোগ্রাম
ডরে আর ওড়ে নাই প্রসাবের কথা মতো। বুড়া চিন্তা করে যদি উড়ি তাহলে লুঙ্গি টান খাবে, ছোট ভোলা মানে হাতে আবার উঠতে গেল ঝামেলা, মজা নষ্ট হয়ে যাবো। সুরা ঈশ্বর মজা বুড়াই চিন্তা করে যদি আবার এখানে মাঠের মধ্যে সারি কেন প্রসাব গড়ায় গড়ে আর একজনে ফিরে নিছে বন্ধ আর এক ঝামেলায় ভোলা কি করুন যায় কি করুন। বুড়াই চিন্তা ভাবনা করে ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওই যে নাগরা জুতা চায় না ওইটারে লুঙ্গি লুঙ্গি, আমি তোর জানি না পরে বলছি আর কি বাস্তব ঘটনা মে আমার জীবন। তো যে উনি কই যায় ওই যে ওনার একটু ধরে ওই যে মাঝখান দিয়ে একটু দুইজন ওরা দুইজন গেলে আমি অজি করব না লুঙ্গি টান দিয়ে বহান আদি গেলই না কো বলছি ঠিক আছে ইনশাআল্লাহ বলে এইভাবে ধরে রাখবে লুঙ্গির মধ্যে জুতাটারে নিয়ে আস্তে আস্তে সারছে আস্তে যতই সারুক আধা ঘন্টা আগে চাপা জিনিস না সারার লগে লগে স্যার স্যার এসেছে এর পাশে বসে স্যার এক ভাই কোন দেব চাচা স্যার স্যার করে এই পানি এলো করতে এই যে কি দেখি তোমার সুতরাং রুম গুড়ে দেয় পানি পুরো এক তেল আগে পানি চাচা কত কষ্ট কত কষ্ট যে হ্যাঁ মোটাই দিছে চুপ থাক বুড়ে মানুষ উদ্যোগ ভাইটা তো গোজালে দিতে দিছে চুপ কর চুপ কর ভাই হাফিজুর রহমান সিদ্দিকী দুই বছর আগে ওরে বাট পার কইয়া যে কি বিপদে পড়ছিল আর আমি ওই বেড়ার লেবি বিপদে পড়ছি গাজীপুর ওয়াজে গেলেই স্টেজের পিছন থেকে মোটাই দিছে খুব বিপদে আছিলাম 2011 সাল 16 সাল একসাথে বলে জমিনের মালিক কে আল্লাহ এই আল্লাহ আছে না এবার আমার দিকে তাকা খালি মুসলমানের খাতায় নাম দিছে না সেলুর মাথাটা কাটাইছে মুসলমানই লইছেন না আপনি মুসলমান হয়ে গেছে মুসলমান তো সহজ নবীর চরিত্র নবীর ইনাফরাম নবীর আদর্শ যার অন্তর আছে সেই হলো মুসলমান এ কোরআনের সংবিধান যারা মেনে নেবে তারাই মুসলমান যাদের অ্যাকাউন্ট আমার বিশ্বরবের চরিত্র আছে তারাই মুসলমান মুসলমানের খাতায় বাবা দাদা মুসলমান বিদায় মুসলমান বললে তাহলে কাজী নজরুল ইসলাম মুসলমান ছিল কাজী নজরুল ইসলামের দাড়ি ছিল না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি মোদির যদি এখন কেউ ভালো নজরে দেখে দেখবে এক নাম্বার আল্লাহ রলি ওরে দাড়ি রে ভাই কথা কন না কেন থাক আর কম না শুধু এদিকে তাকাও মুসলমানের বলাই জমিনের মালিক কে আরো জোরে বলো কে খালি সিরাতে কাজ হবে না সুরাতেও কাজ হতে হবে এদিকে তাকাও আমার বিশ্ব নবী আসতেছে আবু জাহেলের বাড়ির সামনে দরজায় নক করছে দরজা খুলে দেখে আমার এতিম নবী দাঁড়াই গেছে আবু জাহেল বেঈমান বেয়াদব বলে তোরে না আসতে না করছি তুই আইলি যে এখন কান বা যুব তোর পাও দুইটা দুছি নবীর চরিত্র যার অন্তর আছে সেই নবীর গাড়িতে জান্নাত বাজান্দে বেঈমান যখন বলছে তোরে না আসতে না করছিলাম আমার নবী বললেন বেঈমান বলছে আর আমার নবী বললেন চাচা আপনি আমার দিনের বেলা আসতে না করছেন জাতের বেলা করেন নাই বেঈমান বলে তাহলে ঘরের মধ্যে প্রবেশ কর যখনই আমার নবীর ডাইন পাউটা বেঈমানের ঘরের মধ্যে বাজার সবে মাত্র কদম দিয়েছে বেঈমানের হাতের মধ্যে চামড়ার মোজা লাগানো ছিল এমন জোরে আমার নবীর মুখের উপরে থাপ্পড় দিছে আশিকের রাসূল কয়জন আছে বাদ প্রমাণ হয়ে যাও যখনই আমার নবীর মুখের উপরে থাপ্পড় কষে দিছে বাবা নবী আমার দরজার থেকে ছিটকে পড়ে যাচ্ছে পিছনের থেকে নবী মুখটা ঘুরে দেখে আমি জিব্রাইলের কোলের মধ্যে বসা এবার জীবন বাইরে জীবনে যার মুখে কোনদিন বাবা একটা মশামাছি পড়ে নাই যার শরীরে কোনদিন একটা মশা পড়ে নবীর গায়ের থেকে এক কতরার রক্ত নেয় নাই বাবা জীবনে নবীর খাদ্য দ্রব্যের উপরে কোনদিন একটা মাছি বসে নাই আজকে আমার সেই নবীর এমন জোরে থাপ্পড় দিয়ে দেব একমাত্র কোরআনের জন্য
জীবনে তুমি কয়টা থাপ্পড় খাইছো হে আমার সাথিয়া তারা যুবক ভাইরা, ও পাবনা জেলার কোরআনের প্রেমিক ভাইরা, ও আমার মুসলমান ভাইরা, হাজার হাজার মুসলমান এখন কলিজাটা একটু ঘামাইয়া চোখ দিয়ে তুই নয়নের পানি দিয়ে আমার মাওলানার বুঝায় গাও, আল্লাহ করুণায় কখন কার সবল মেরা তোমার হুকুমে নিয়ে যাবে কেউ জানে না, আসলে করুণার কোন ক্ষমতা নেই, আল্লাহি খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো মন্দর মালিক তুমি, সুস্থ রাখার মালিক তুমি, হায়াত মৌতের মালিক তুমি, দৌলতের মালিক তুমি, আল্লাহ তুমি সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ তোমারই বিশ্বাস করি পাঁচ অক্ষ তোমার কুদরতি পায়ে সেজদা দেই, আল্লাহ তুমি সামনে নিরা কোন দুঃখ নাই কিন্তু বেঈমান করে নিও না, যদি নিতে হয় তোমার রাস্তা মৃত্যু দিও, আল্লাহ এমন মরণটা আমারে দিও যেই মরণ মরলে টেনশন নাই গো, হে আমার পাবনার ভাইরা এখন শুধু দুই নয়নের পানি দিয়ে আমার নবীর ইশক জাহির করবা, খালি বাজানদের মিলাদের মধ্যে আর যে কোন জায়গায় খালি নবীর প্রেম দেখাও, হালাকি আমার নবীর বেঈমান থাপ্পড় দেয় এক খটরা পানিও বের হয় সোজা করে ফেলবো, আমার বিশ্ব নবী বলে জিব্রাইল নেই তোমার তো চাচাও নাই তোমার তো চাচিও নাই তোমার তো এই দুনিয়ায় কেউ নাই আমার সবই আছে, এই যে আমার চাচা আমার থাপ্পড় দিছে আমার স্বাস্থ্য ভাই ইকরামা বয়ে বয়ে দেখতেছে, হতে পারে আমার চাচার কপালে কালেমা নাই আমার স্বাস্থ্য ভাই ইকরামা একদিন কালেমা পড়বে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নবীর দোয়া কবুল হয়ে গেল ঠিক ইকরামা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ছিল, আপনারা হাদিসে দেখবেন ইকরামারে সাক্ষাৎকার নিয়েছিল সাহাবা একরাম মসজিদে নববীর ভিতরে, ইকরামা তুমি শুধু একদিনের কথা বলো তোমার জীবনে এমন দিন কি দেখেছো তোমার বাবা নবীর করা হিট করছিল, ইকরামা বলে আমি যা দেখছি তোমরা তা দেখো নাই, কি দেখছিল রাত তখন ছিল 11:30টা মক্কার সবাই ঘুমায় আমার বিশ্ব নবী ঘুমায় না, আমার বিশ্ব নবী আমার বাবার বাড়ির সামনে যে বলছিল চাচা তুমি যদি কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আমি আপনার লয়ে জান্নাতে যাব গো চাচা, আমার বাবা এই কথা শুনে আমার নবীর গালে এমন জোরে থাপ্পড় মেরেছিল, হুজুরের একজন প্রেমিক সাহাবী ছিল নাম ছিল তার আবু মুসা আশআরি, আর একজন প্রেমিক সাহাবী ছিল বাবা যারা মদিনায় বাড়ি ছিল হালকা আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন প্রিয় সাহাবী ছিল বাবা নাম ছিল তার দাহিয়ার কলবি, সবাই কিন্তু ইকরামার কথা শুনতাছে, ইকরামা রে তোর বাবা আমার নবীর তাপুর মারল তুই তখন কি করছিস, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বুখারীর হাদিস, আনাস ইবনে মালিক বলেন আমি ওই মজলিসের মধ্যে ছিলাম, ইকরামা দুই নয়নের পানি দিয়া দাহিয়ায় কলবের প্রশ্নের জবাব দিয়েছিলেন, ও দাহিয়া তুমি যেরকম ভাবে একদিন জানোয়ার ছিলা মুসলমানদেরকে মারার জন্য তুমি প্রস্তুত ছিলা, আমি ইকরামাও কিন্তু হুনের যুদ্ধ পর্যন্ত ছিলাম জানোয়ার, ওহদের যুদ্ধের পরে আমি হইলাম আনোয়ার, ওমর ছিল মাক্কি জিন্দিগিতে জানোয়ার, ওমর মাক্কি জিন্দিগি ইসলাম কবুল করে হলো আনোয়ার, তোমরা জানো না রাত 11:00টার সময় আমার নবী যখন আমার বাবার হাতের থাপ্পড় খেয়ে ছিটকে পড়ে গেলেন,
আমি মনে চাইছিল আমার বাবারে প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বালায় দেই, কিন্তু আমি প্রতিশোধ নেই নাই, তখন আমি কালেমা পড়ি নাই। আমার সাথিয়া থানার ভাইরা, আমার যুবক ভাইরা, দুই নয়নের পানি দিয়ে আমার আল্লাহর একটু দেখায় দাও। আল্লাহ তোমার কাছে বিশ্বাস দেওয়ার মতো দুনিয়ায় কেউ নাই, থানায় মামলা দিতে গেলে আমার মামলা নেয় না। আমি যদি কারো কাছে নালিশ করতে যাই কোনো মেম্বার চেয়ারম্যান আমার কথা শোনে না। এই হাজার হাজার মানুষের মাঝে আমার মনের কষ্টগুলো তোমারে জানাই, আমি মিথ্যা মামলা খেয়েছি। আল্লাহ গাড়ি করছে ঢাকায়, আমি মামলা খাই এখানে বসে। আমাকে বুঝার মতো কেউ নাই, তোমার কাছে একটা কথা খোলা বেদন জানাই দেই। আল্লাহ তুমি আমার মনের কষ্ট শুনো, তুমি শুধু এখানে বসে একটা দরখাস্ত সাবমিট করো, এই ময়দান ছাড়ার আগে রব্বে কারিম তোমার কেস নিজে হাতে নিবে, তুমি যা চাইবা তাই পাইবে গো বাবা। কারণ এই হাজার হাজার মানুষের মাঝে কে আল্লাহর ওলি কেউ জানে। বাবা আর ভাই না ওলিয়ার বিশ্ব নবী বলে যেখানে 40 জন মানুষ কাঁদে একজন ওলি থাকে সেখানে। সুবহানাল্লাহ বলতে পারেন না, আর কেউ না থাকুক আমি তো একজন মুসালি, ঠিক না বেটি? আমি তো মুসালি। এই মুসাফিরদেরকে কোনোদিন গালি দিয়ে দিন, এ আলেম আলমারে কোনোদিন গালি দিয়ে দিন। من اكرم عالما كانما اكرم من احب عالما كانما احبني زرع عالم কে সম্মান করলো, যারা আলেম কে মহব্বত করলো। বিশ্ব নবী বলেন শুধু না আমার মনে মনে সুবহানাল্লাহ। বন্ধুরা আমি তোদের দুটো পাও দিছি, এখন শুধু দুই ফোঁটা পানি দে আমার আল্লাহ দেখায় দাও। রাত কিন্তু এখন 11টা বেশি বাজে, শুধু আমার দিকে তাকাবা আর কান্না। তোমাদের চোখের পানি এখন রব্বে কারিম কবুল করবে ভাই? আমি জানি না এই মাঝদি সে কাল মা নেই কাল বাবা নেই। আল্লাহ কোনো বড় লোক গরিব লোক কাউকে দেখে না, আল্লাহ দেখে তার অন্তকরণ। তোমার চোখে পানি দেখবে এখনই আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ হাফেজ বলে বলো তো ভাই, আল্লাহ হাফেজ। আলকামা জিজ্ঞেস করলেন, এ ইকরামা আমি আলকামা জানোয়ার ছিলাম ঠিকই আছে, কিন্তু আমি আমার নবীরে কোনোদিন মারি নাই। তোর চোখের সামনে তোর বাবাই মা, তুই কোনো প্রতিবাদ করলি না যে? ইকরামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আলকামা রে আমি তখন ছিলাম জানোয়ার, যদি এখন আমার নবীর গায়ে কেউ একটা কাটার আঘাত করে আমি ওরে জাগায় মারা করব। আল্লাহ আকবার বলে বলো তো, আল্লাহ আকবার বলে বলো। এই সাতিয়া থানার মুসলমান আমি জানি তোমরা ইসলাম প্রিয়, নিজের দলের জন্য নয় কোরআনের পক্ষে যদি কেউ একটাবার কথা বলে ওর বিরুদ্ধে আন্দোলন করব। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? টাকা ওই দিকে আমার, আমার নবীর মতো সুন্দর চরিত্রের মানুষ কেউ আছে? হ্যাঁ আছে, আছে। তাহলে এখন আমার সাথে উত্তর দাও তো, নবীর চরিত্র যদি কারোর ভিতরে থাকে ওই মানুষটারে কেউ গালি দেয়? ওর সাথে কোনো আপোষ নাই। নবীর চরিত্র উলামায়ে কেরামের ভিতরে আছে না নেই? আজকে আলেমদেরকে যারা ইন্ডিকেট করে কথা বলে, আলেমদেরকে যারা গালি দেয়, এরা মানুষ না এরা জানোয়ার। যারা আলেমদেরকে পাখির মতো গুলি করে মারে এরা মানুষটা জানোয়ার। মনে রাখবেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলা আর-রহমান, কিয়ামতের মাঠে আমার আল্লাহ চেয়ারে বসে বিচার করবে, সেদিন বুঝতে পারবা তোমার কে আপন কে কর। কথা বলেন না কেন? আজকে আলেম ওলামা মাদ্রাসায় পড়ে 5,000 টাকা বেতন পাইবে, এদের মনে মনে ভাবে এদের দাম নাই না? একজন আলেমের দাম আছে না নাই? এটা ঘটনা বলবো, তাফসীরের আলোকে বলে দিয়ে যাই ইনশাল্লাহ, বলেন তো ইনশাল্লাহ। কষ্ট হইতাছে? আর মাত্র 3 মিনিট, 3 মিনিট। আলেমের দাম নাই? একজন ভারতবর্ষের রাষ্ট্রনায়ক ছিল সম্রাট আকবর, চিনেন? নাম শুনছেন? এ কথা বলবো না টেলিফোনে,
সম্রাট আকবর, সে তার শুরু জিন্দগিটা ভালো ছিল না, সে হিন্দুদের পক্ষে থাকতো মুসলমানের পক্ষে থাকতো। হে মুসলমানের গোলাম আবু তরকারি নিজে ক্ষমতায় থাকার জন্য সবার মন ম্যানেজ করে চলে, হঠাৎ করে কিছু হিন্দু মন্ত্রীরা এটারে কি লেগে দিয়েছেন, আমার গলা নষ্ট করার লেগে ফিরিজের পানি মানে হেলায় খাইনি মোর বাস পাপদার মানুষ কি ভালোবাসে বক্তার এই পানি দেওয়া মানে দেবটা জাগায় মার্ডার করা কথা কর না কে ঠান্ডা পানি লয়ে এসে আমি একবার গালে দেওয়ার লগে কালকে নওগাঁর মাহফিল বা একসাথে বলেন জমিনের মালিককে হে আল্লাহ আছে না নাই এবার প্রমাণ হবে কোরআনের প্রেমিক কয়জন আছে সম্রাট আকবর ক্ষমতায় বইছে হিন্দু কিছু ভদ্রলোক নগেন ভবেন সুরেন বাবু এসে কয় বস কে আমরা মোহাম্মদ কে নিয়ে একটা নাটক করব আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে মনোযোগ করে চলবে শুধু আমার দিকে দেখা এই জমিনের মালিককে সম্রাট আকবরের কাছে বললেন আমরা মোহাম্মদ সাল্লামকে নিয়ে একটা নাটক করবো দেখি মুসলমান আসে না গেছে সম্রাট আকবর কয় হুনেন আপনি যে নাটক করবেন মুসলমানরা কিছু মরে নাই এই ইলাহাবাদের মুসলমানরা জায়গে উঠবে গুজরাটের মুসলমানরা জায়গে উঠবে হায়দ্রাবাদের মুসলমানরা জায়গে উঠবে দিল্লির মুসলমান জায়গে উঠবে দরকার নাই কয় দেখি না সারি টাকা নেই দেখি এটা কি চালাও ঘোড়ার গাড়ি থোড়ে আস্তে আস্তে এ মুসলমান ভাই এদিকে দেখেন কষ্ট হইতেছে তো মুসলমান কার ভিতরে আছেন প্রমাণ হইল যখন সম্রাট আকবর বললেন শুনেন আপনি নাটক করবেন করেন তাহলে একটা কথা কই বেশি অতিরঞ্জিত করেন না অতিরঞ্জিত করব না মানে বেশি কিছু কইরেন না রসূল প্রেমিক এই দেশে আছে কথা শেষ হয় নাই সম্রাট আকবরের একজন দেহরক্ষী ছিল একজন আলেম তার মসজিদের ইমাম যেরকম মারহাবা নাম ছিল তার মোল্লা দুপিয়াজ নাম শুনছেন মোল্লা দুপিয়াজ তার জীবনে হাজার হাজার কিতাব লিখে নিয়েছে জমিনে চা আল্লাহর সাথে টেলিফোনে কথা কইতো জানো সুবহানাল্লাহ বাপ কি দুই দিন পর আইতেছে ইলেকশন নো কে বুড়াটার জোর নাই কয় নো কে দানেশ কবরে যে দেখবা না তোমার বঙ্গবন্ধু কবরে বয়ে নিছে যাই দেখবা না প্রেসিডেন্সিয়া বয়ে নিছে একজন মাত্র তোমার কবরে বহা যার পক্ষে এখন আওয়াজ দিবা সে হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই তিন প্রশ্নের জবাব দিতে হবে চান্দু ভাই মার রব কমান দিন কমান নবী মান হাদা রাসূল এই লোকটার সিনোস সিনি কালকে সাথিয়া জাগার নাম নাকি হলুদ পরওয়াজি বয়া বিশ্ব নবীর পক্ষে একটা আওয়াজ দিছি সম্রাট আকবরের বিরুদ্ধে কোন কি আমার নবীর স্ত্রী না যদি পাইতাম ওই সময় ওর জায়গায় লাউ গাছের মধ্যে ছিলেন আল্লাহ কবর থেকে আওয়াজ আসবে ওয়াল বিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাতাহনা আবওয়াবাস সামা এক ইন্টারভিউতে পাস তোর কোনো টেনশন নাই পলসুরাতে টেনশন নাই এক কথায় তুই পাস এবার আওয়াজ হবে যদি সত্যিকারে কবরে যে নদীরে দেখতে চান রেডি সম্রাট আকবরের দেহরক্ষী মোল্লা দুপিয়া যে কয় আপনি কার বিরুদ্ধে নাটক করার অনুমতি দিলেন এইগুলোর নগেন বাবু ধীরেন বাবু সুরেন বাবু রে তুই মোল্লা মানুষ তুই কি তুই বিলেজ পলিটিক্স কি বুঝছিস বিলেজ পলিটিক্স বুঝি না ওটা করতেও চাই না ক্ষমতার মস্তদে বসতে চাই না তবে বিশ্ব নবীকে যদি কেউ চরিত্রে কলঙ্ক দিতে চায় ওকে আমি ছাড়ি না ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম যার চরিত্র আকর্ষণীয় তার চরিত্র নিয়ে কথা বলবে আমি আলেমে বসে থাকি সম্রাট আকবর কয় তুই এটা ভেজাইলে মানুষ তোরে রাখাই আমার জিনিস মোল্লা দুপিয়ে যে বলেন রাখারও তুই কেউ না সারারও তুই কেউ না এতদিন তোকে ভালোবাসছিলাম মনে করছিলাম তুই আলেমদের পক্ষে না
আমি দেখলাম আমার বিশ্বনবীর বিরুদ্ধে যে নাটক করার অনুমতি দিতে পারে হিন্দু ভদ্রলোকদেরকে, ও নবীর দুশমন, জাতির দুশমন, কোরআনের দুশমন, আপনারা নাটক করবেন এই মোল্লার আগে ফিরে। এবার দেখা যাবে ইমান কতটুকু আছে, রেডি? স্যার এই সমস্ত মোল্লা সোল্লা লয়ে আপনি চলে, এগুলোর কোন দাম আছে সমাজে? ওরা খায় পরের বাড়ি, খায় আপনার বাড়ি নামতে করে। এই মিয়া, এই মশাই কথা বেশি ভাগ ভাগ করে মোল্লা দুপিয়া যদি তুমি চিনো না, ওয়ান নেটওয়ার্ক খুব ক্লিয়ার, ও রব্বে কারিমের সাথে রাত্রে কথা বলে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অলিরা জেলখানায় থাকুক আর পাঁচতলায় থাকুক আর গাছতলায় থাকুক, তাদের নেটওয়ার্ক রব্বে কারিমের সাথে 24 ঘন্টা থাকে। কথা বলা কেন? এবার মুসলমানের পরে দেখা যাবে সম্রাট আকবর বললেন এই মোল্লারে সোজা না করে আপনারা পারবেন না, ওরে পারলে পলিটিক্যাল হিসাবে সার্চ করে দেন। এই মোল্লা দিকে তোর কাছে তিনটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবে? যদি উত্তর দিতে পারোস তাহলে তোর নবীর নিয়ে নাটক করব না। আর যদি তিন প্রশ্নের উত্তর না দিতে পারো 100% তোর নবীর নিয়ে নাটক করব, পারলে ফিরাই। বাজানলে প্রথম নাম্বার প্রশ্ন, এবার উত্তর দিবেন গো বাবা। ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বাজানলে আল্লাহওয়ালাদের কাছে যদি ওহি না আসে বাবা, তাদের কাছে কিন্তু ইলহাম আসে। এদেরকে নিয়ন্ত্রণ করে কে 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 কে? ওলিদেরকে নিয়ন্ত্রণ করে আমার আল্লাহ। এদের পাওয়ার কিন্তু আমার আল্লাহর দেয়া পাওয়া। আইজ হোক কাল হোক তাদের বরদোয়া শেষ হয়ে গেল, ঠিক না বেটি? হে মোল্লা প্রশ্নের উত্তর দে কি? ওই যে সম্রাট আকবরের ছাদের উপরে যে পানির ট্যাঙ্কি দেখা যায়, কত পানির ট্যাঙ্কির ভিতরে কয় গ্লাস পানি আছে? আচ্ছা উনি কি কোনোদিন পানি কয় গ্লাস হবে না মাপছে? মানে ঠকানো প্রশ্ন, না পারলেই তো নাটক করবো। রেডি? সম্রাট আকবর বলো প্রশ্ন করছে উত্তর দে, তুই তো শর্ত দিস না পারলে নাটক করবে। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করেছে কয় গ্লাস পানি আছে বল। সম্রাট আকবরের ভিতরে ঢুকাই দিয়েছে মোল্লা পারবো না। মোল্লায় মাত্র 1 মিনিটের ভিতরে আমার রব্বে কারিমের সাথে একটা তাআল্লুক করে নিয়েছে। আল্লাহ তুমি কয়ে দাও না আমি তোমার নবীর সৈনিক, আমি তোমার সৈনিক, তোমার কোরআনের সৈনিক, তোমার কোরআনের সৈনিক, আমি কোরআনের পাখি, আমি জান্নাতে উঠতে চাই, আমার শিখিয়ে দাও কয় গ্লাস পানি আছে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওহি দরজা বন্ধ, হিকমত দরজাকে বন্ধ না। সুবহানাল্লাহ, হিকমত কে শিখিয়ে দেয়? সুবহানাল্লাহ। 30 সেকেন্ড পরে রেজাল্ট আসছে মাথার মধ্যে, বলে দে বাচ্চার ছাদে টাঙ্কিতে কয় গ্লাস পানি আছে, তুই বলে দে টাঙ্কি সমপরিমাণ যদি গ্লাস হয় কয় গ্লাস হইল? যদি দুই ভাগের এক ভাগ হয়? এখন বলে ও নগেন বাবু, গ্লাস যত ছোট হইব পানি তত শো হবে, হাজার হবে, লাখ গ্লাস হবে। সম্রাট আকবর কয় এ বুদ্ধি তো আমার মাথাও ছিল, তুই কেমনে পারলি? ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। বাজান দেবার আমার দিকে তাকান, বিশ্বনবীর সৈনিক যারা বাজান তাদেরকে আল্লাহ সাহায্য করে কি করে না? একটু পরে আর একটা প্রশ্ন করলো মোল্লা দুপিয়া জুড়ে, উত্তর দে। ভারতবর্ষের মধ্যে কয় হাজার কাক আছে, কাউয়া আছে, উত্তর দে। বেড়ায় জীবনে কয় হাজার কাউ আছে গুনছে? বাজানরে যখন জিজ্ঞেস করছে কয় হাজার কাক আছে তাই বল, মোল্লা দু পেঁয়াজ চোখটা বন্ধ করে রব্বে কারিমের কাছে বলে মানি, তোমার বিশ্ব নবীর প্রেমিক আমি, যার চরিত্রের গ্যারান্টি দিছো তুমি। ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম। যার চরিত্রের গ্যারান্টি তুমি দিছো, আজকের নবীর চরিত্র নিয়ে নাটক করতে চাইবা?
ভারতে কয় হাজার কাওয়াস আমি জীবনে কোনোদিন জানি না, তুমি আমার গিলাসের বুদ্ধি শিখাই দিছো, এখন কাওয়া কয় হাজার আছে বলে দাও। আমার আল্লাহ বুদ্ধি শিখাই দিলেন, তুমি উত্তর দিয়ে দাও, অ্যানসারটা এইভাবে দিয়ে দাও কেমনে ভারতের মধ্যে 6,660টা কাওয়া আছে। আল্লাহ এটা শিখাই দিলে আমি যদি জিজ্ঞেস করি কোন সোর্স, যদি জিজ্ঞেস আমি কি করব, মনে মনে প্রশ্ন অ্যানসার মনের মধ্যে ঢুকাই দিলেন, উত্তর দিয়ে দিবি 6,660টা কাওয়া আছে। আমি বললাম এরপরে তুমি গণনা করবা, গণনা করে যদি দেখো 5টা কাওয়া বেশি হয়েছে, তোরে মনে করবা এরা বাংলাদেশ থেকে এই দেশে বেড়াইতেছে। যদি দেখো 150 কাওয়া বেশি হয়েছে, যদি কম হয়েছে যদি দেখো, তাহলে মনে করবে পাকিস্তান দাওয়াত খেতে গেছে। বাজান প্রশ্নের উত্তর যখন দিয়ে দিলেন, প্রশ্ন উল্টারের সিস্টেম আছে, সাথে সাথে নগেন বাবু দেরেন বাবু কয় তোরে বাদ দিয়েই আমি নাটক করব, পারলে তুই ফিরা, ক্ষমতা থাকলে যা কথা বল না কেন। আমার শাশুড়ির দল, শেখ হাসিনার দল, নৌকা যদি কেউ করে ওর বিরুদ্ধে কোনো মামলা হামলা কিচ্ছু নাই। বিএনপি আর জামাত যদি করে গাড়ি পরে ডাকা মামলা খাই হেনে হলুদ করবে, কথা বল না কেন। এইটা যে এরা দেয় যে তা না, তোমরাও ক্ষমতা থাকতে দেখাইছো চান্দু ভাই, কথা বল না কেন। উনি আগের হাল জামনে করছে, পিছের দাও তাই করে। আর বিশ্বনবীর চরিত্র যার অন্তর আছে, বিশ্বনবী এক বৃদ্ধা মহিলা 3টা গাঁঠি লইয়া হাতে মক্কার সময় নিজে 5 কিমি রাস্তা গায়। হালাক ওই মহিলা আমার নবীর বদনাম কয়, ওর কর চেহারা আমি দেখি, ওর বাপ ভালো আছিল, মা ভালো আছিল, ও একটা হইছে এক চাস্তা শয়তান। এই অবস্থায় নবী তার গাঁঠি আগায় দেয়, নবীর পরিচয় যখন এই মহিলা পাইছে বুঝিয়ে দিছে, ওই ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, এই লোকটাই তো উত্তম চরিত্র আদর্শের অধিকারী। আর আমাগো আবু সুফিয়ান যেটা কইছিল সব মিথ্যাবাদী, কথা বল না কেন। বসে পরে কিন্তু মনে রাখবেন আপনারা যা করবেন পরে যারা বিএনপি বড়ও তাই করবে, কিন্তু দেখেন আমার দিকে তাকায় মোল্লা দুপিয়াজুর ক্ষমতা নাই, হেড দল দুর্বল, সম্রাট আকবরের সামনে কয় স্যার নাটক আমরা করবই, মোল্লা সোল্লার কথা শুনবো না, মান সম্মান বড়, মোল্লারা যত আন্দোলন করুক কোনো কথা শোনা যাবে না, মোদি আসবে তাই আসবে, কথা কর না কেন। আসছে মরছে তাতে কি হয়েছে, মারকাল খেলে গেছে, অনেকের বোনের ভাইয়ের আদর চলে গেছে, অনেকের ছোট ভাই কলেজের থেকে চলে গেছে, আমাকে কি হইছে, কথা বলে না কেন। টাকা নাই দেখে মাথায় চিন্তা বালিশ দিয়ে চিন্তা করে মুসলমানের বোনা ইলিয়াস রহমান জেহাদি আর আলেমুল্লাহ কি বলে গেল, তুমিও যার কাছে যাবা, এই সভাপতিও তার কাছে যাবে, তোমাকে দেশের বাইতুল মোকাররমের ইমাম সাহেব যার কাছে যাবে, শেখ হাসিনাও যার কাছে যাবে, আমার মাও তার কাছে গেছে, তোমার মাও তার কাছে যাবে। নাটকের নায়ক হবে কে, সম্রাট আকবর, কেন হে মুসলমান নবী মুহাম্মদ পাঠ করবে, হে আবু জাহেলের পাঠ কে করবে, আবু জাহেলের পাঠ করতে আর কেউ পাই না। নগেন বাবু কয় তুমি কও না, ওই বেড়া খারাপ আছিল আমি বেড়া পারি না, নগেন বাবু তুমি নাও কেন, না স্যার আমি নিব না, এবার বাইতে বলে আপনাকে হাজিরা দিয়ে পায়খানা করে, আমি নিব না, আমাকে হিন্দুদের ভিতরে ওর নাম ডাকে ওরা আহে না, আবু জাহেলের নাম দুনিয়া কেউ আছে কোনো ধর্মে আছে, বলে বুঝ গেল না এটা কি নামের নাম কি গজব, হিন্দুরাও রাখে না খ্রিস্টানও রাখে না, কত কথা কেন জানি, এটা কাটটা বদমাইশ স্যার ওই নাম আমি আমি মোল্লা দু পিয়ে যে কয় স্যার কেউ যদি না নয় নাটক যখন আরো করবে আবু জাহেলের পাট্টা আমি নেই, তার মানে তুই যে 3 দিন ধরে লাভ হয় স্যার আমি নেই, রেডি রেডি রেডি।
এবার যদি আল্লাহ আকবার আসতে কম করুন হইল স্যার নাটক কেমনে শুরু করবেন স্টেজ উঠে শুরু করেন মুহাম্মদের পা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন কুল লা ইলাহা ইল্লাল্লাহ এর কাম আছিল সাফা মারা পাহাড়ে কালেমার দাওয়াত দিয়েছে কোরআনের কথা কইছে আবু জুলাইয়া বাকি কাম করছে করেন সম্রাট আকবর কেবল স্টেজ উঠে কেবল একটা পাক দিছে ও পাক দিতে দেরি আছে আবু জেহলাইয়া প্রথম ঘুষি দিয়ে স্টেজে নিচে ফেলাইছে যখন সম্রাটটি ঘুষি দিয়ে নিচে ফেলাইছে নগেন বাবা দেন উপরে আকাটা খাড়াই থাকবো দেশের তো আপনি নিচে থান আমরা যাই বুকের উপরে ওইটা নাক সামাকটা ফাটা হারাইছে ঘুষাইয়া ও আবু জাহিল্লা করস কি কয় মোহাম্মদ কথা বলি না কথা কইলে তোর জানে মেরে হলো এই যে তোর গলা ধরছে এই সম্রাট সম্রাট আকবর নিচে বয়ে বলে খালি হাসবেন না এখন আওয়াজ দিবেন আমি যতদিন ক্ষমতায় আছি আমি বুঝে ফেলছি তোর শরীরে কত ইমানি শক্তি এই ভারতবর্ষকে আমি রাত বললে রাত দিন বললে দেইনি আমার মতো লোকটা যদি ইমানের শক্তি দিয়ে ঘুষি দিয়ে স্টেজে নিচে ফেলাই দিতে পারো তুই মোল্লা টুপি আজু দিল্লির যত বড় ক্ষমতার মালিক হোক অরে ঘুষাইয়ে তুই মার্ডার করতে পারোস তুই ঘুষাইয়ে মার্ডার করতে পারোস সারা দুনিয়ার বেঈমানকে দেখিয়ে দাও মোল্লা টুপি যদি সম্রাট আকবরকে কাট করে দিতে পারে আমরা বাংলার মুসলমান দিল্লির মস্ত দুরাই দিতে পারি কালেমার মানে বলি মানে ভাই কে কে রাজি আছে আল্লাহকে দোহা শুধু একটা কথার উত্তর দাও মুসলমান সব মেনে নিতে পারে বিশ্ব নবীর করিস আঘাত করলে আর মেনে নিতে পারে না নবীকে নিয়ে কথা বললে মেনে নিতে পারে না নামাজ রোজার ওয়াজ জীবনে বহুত হইছে শুধু একটা কোরআনের কথা বলে দিয়া যায় পৃথিবীতে যতদিন কোরআন আছে ততদিন আমরা আছি পৃথিবীতে নবীর ইজ্জত যতদিন জমিনে আছে ততদিন আমরা আছি মিঠা সুন্নাত দুধ ভাত খাওয়ার পরে এমনি আঙ্গুর চাটতো ওটা মজা লাগে সবাই সাথে কথা কও না কেন এই আঙ্গুলটার উপর এক জায়গায় করে তো নকশা ফাটাই তো এইটা কয়জন করে এটা দেখতে হইবো আগে এইটাও তো সুন্নাত কথা বল না কেন রাজি আসুন নাই রাজি আসুন নাই আমি গোপালগঞ্জ থেকে যদি তোমার এখানে দাওয়াত দিতে পারি কোরআনের পক্ষে তুমিও আমার পক্ষে একটা আওয়াজ দিবা জীবন যা কাটা তুমি আওয়ামী লীগ করতে পারো তুমি মুসলমান বিএনপি করতে পারো তুমি মুসলমান জামাত করতে পারো তুমি মুসলমান কিন্তু যদি আর এক ভাইয়ের গায়ে কেউ আঘাত করে তখন ছয় ভাই এক জায়গায় থাকে সব ছয় ভাই এক হয়ে যাবে তখন বজ্র মুষ্টি ধারণ করবে পাঁচ আঙ্গুল দিয়ে কথা বলে না কেন আমরা মুসলমান যে কোনো দল করতে পারি এর সাথে থানার মুসলমান আমি গোপালগঞ্জ চুমকি পাড়ার হয়ে যেখানে হই শুধু তোমার তৃপ্ত আওয়াজ শুনতে চাই কোরআনের পক্ষে যদি কেউ আঘাত করে কোরআনের বিপক্ষে তখন আর পাঁচটা আঙ্গুল পাক জায়গা থাকবে না তখন আমরা মুসলমান ভাই ভাই হয়ে যাব কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি কিসের জামাত কিসের হুজুর গোবর্তির দল কোন দল থাকবে না ওই নাস্তিক আগে ফাড়াবো তারপর রাজি আসো নাই এই মূল মস্তিষ্ক নিয়ে যতদিন বলতো মাঠে না থাকবা ততদিন পর্যন্ত করুন এই দেশ থেকে যাবে রাজি আছেন না নাই কয়েকটা কাজ করার মেসেজ দিয়ে যাই এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কে কে রাজি আছেন দিকে আল্লাহকে হাত তুলে দেখান তো আল্লাহ হাত দিলে কবুল করেন সরকার আমিন না মানে আর একটা কাজ করবেন ভাই আর একটা কাজ করবেন সেটা হল যার মা বাবা আছে খেদমত করবেন আর মাত্র দুইটা মিনিট শোনেন 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 রাত এখন সাড়ে এগারোটা বাজে শুধু আপনাদের দুইটা পাও দূরে বলছি ইলিয়াস রহমান জেহাদি আজ থেকে আপনার বন্ধু হয়ে গেল আপনি আমার বন্ধু হবেন না যুবক ভাই হবেন না এ কোরআনের বন্ধু হবেন না এ কোরআন যদি আপনার বুকের উপরে কবরে যায় দেখেন আপনার লাস্ট স্টপেজ হলো জান্নাত এ কোরআন আপনাকে জান্নাতে দিয়া মেসেজটা দিয়া তারপর আপনার আবার দুনিয়া আসবে এটা চান না চান চান
তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। 30টা রোজা আসতেছে, রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? 30 দিন তারাবি করতে হবে ইনশাআল্লাহ। আর একটা কাজ করতে হবে, রোজা নামাজ হজ যাকাত কোনটা আসমানে যাবে না যদি মা বাবার খেদমত আপনার অ্যাকাউন্টে না থাকে ইনশাআল্লাহ। জবাব ভাই, হ্যাঁ আমি তোর পাও দিলে তোর পাই, এই হাজার হাজার মানুষের সামনে তোর পাও ধরে আমি খামতে রাজি আছি। যদি আমার সাথে আদেশ হুজুর আমি আর কোনোদিন এক উক্ত নামাজ সারম না। আমি আমার মাকে কলেজে যাওয়ার সময় একটা বকা দিতাম, টাকা না দিলে টিভি নেট টাকা না দিলে মায়েরে বকি, হুজুর আমি আর বকবো না, আপনি আমার পাও ধরেন আমি রাজি আছি। পৃথিবীতে মার মতো দরদ কেউ নাই রে ভাই। এই যে দেখো আমার ছোট ভাই, ও আমার বাড়িতে গেছে। এই যে আমার ভাই সালেক ভাই আমার বাড়িতে গেছে। আমার মা 12 বছর বয়সে চলে গেছে ভাই। আজকে আমার বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই রে ভাই। শুধু আমার একটা জিনিসের অভাব, আমার মা নাই। মায়ের দোয়া সাথে নিয়ে তুমি ময়দানে নামবা, পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই তোমার একটা পশম সোজা করতে। গতকালকে ওয়াজ করছে সিরাজগঞ্জ তারাশ থানা, বিশ্বাস করবাই ওই মাহফিলের সভাপতি ছিল। আমি যখন বলছি আমি 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি, কারো কাছ থেকে 20টা টাকা আমি নেই নাই, আমার নিজের অর্থায়নে 30,00,000 চলে গেছে মসজিদের একতলা কমপ্লিটের পক্ষে। যে দেখে আসছে এই ভাই দেখে আসছে, আমি কারো কাছ থেকে একটা ব্যাগ সেমিটো চাই নাই নাই ভাই, আমার 1,50,000,000 টাকা চলে গেছে। পাঁচতলা মসজিদ করব, কারণ কি জানো, আমার মায়ের একটা ওয়াদা ছিল ইলিয়াজরে, তুই যদি কোনোদিন টাকার মালিক হস হয়তো আমি মা সেদিন থাকবো না, কিন্তু তুই একটা মসজিদ মাদ্রাসা করিস বাবা। আজকে আমার সব আছে আমার মা নাই। আমার সাদিয়া দানার বাইরা মহিলা প্যান্ডেলে সেই মায়ের আসেন গা, আমি একটা এতিম খানা করছি গো মা, এরা দুইজন দেখে আসছে আমার মাদ্রাসায় পনে 200 ছাত্র গোড়াইজন। আমি কারো কাছ থেকে একটা বস্তা সিমেন্ট একটা টাকা কালেকশন করি মাদ্রাসা যাবে। তোমরা বলো আজের টাকা নিয়ে আমি কি করি, দেখে আইসো বাবা। এই রাতের ঘাম ঝরানো পয়সা দিয়ে তিনদের পিছনে খরচ করি গো বাবা। 1,50,000,000 টাকা মসজিদে চলে গেল, 3,00,000,000 টাকা লাগবে আমার মসজিদে। বাজান রে তোমাকে মা বিলে আসার একদিন আগে, কারণ আমি গতকালকে ঢাকার থেকে আসছি। মিস্ত্রি আজকেও ফোন দিয়েছে, হুজুর টাকা লাগবে, মিস্ত্রি বিদায় করতে হবে। আমি বললাম ভাই আমি তো পাবনায় আইছি, তুমি ম্যানেজ করে দাও, আমি আইসা কালকে রাত্রে দিন। বাজান রে আমি কারো কাছ থেকে চাই একটা টাকা নেই না বাবা, যদি আমার মসজিদে কেউ দেয় তাহলে। গতকালকে সভাপতি আমার মসজিদে 5,000,000 টাকা দিয়ে কান্দে কি করছে জানো, এই কোরআন আমার সামনে, হুজুর আজকে আমি 20,000,000,000 টাকার মালিক, কিন্তু আমার মা নেই। আপনি 20,000,000,000 টাকা খরচ করে মসজিদ করতেছেন, হুজুর আমি আপনার মসজিদে 5,000,000 টাকা দিলাম, ওই এলাকার চেয়ারম্যানকে হুজুর আমি দিলাম 1,000,000। হাজার হাজার টাকা আমার ভাইরা প্রতিদিন আমার মসজিদে দেয়, শুধু তোমাদের দুইটা পাও ধরে বলে যাই রে ভাই। আজকে দুনিয়া সব থাকবে, একদিন মা দুঃখিনী থাকবে না, তোমাদের কষ্টের কিছু টাকা মাঝে মাঝে মসজিদ মানুষে দিও। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই,
তোমরা আমার কাছে শুনতে চাইছো তাই বলি, আমি জানি এখানে হাজার হাজার শ্রোতা আমার ইউটিউবের ভক্ত আছে। আসো না যুব সমাজ ভাইরা, আসো না, আমি জানতাম না এত ভক্ত আমার এই সাথিয়া থানায় আছে। আমি আজকে প্রমাণ পেয়ে গেছি। তবে একটা জিনিস মনে রাখো, মান আহাব্বা আলিমান কাআন্নামা আহাব্বানি, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যে আলেমকে সম্মান করবে, আল মারউ মাআ মান আহাব্বা, বিশ্বনবী বলে যারে যে মহাব্বত করবে তার সাথে কিয়ামতের মধ্যে হাসর হয়ে যাবে। তোমরা যারা আমার ভালোবাসা আজকে দেখাইছো, আমি যদি জান্নাতে যাই আমরা শুধু একটা ওয়াদা দে ভাই, আমার কষ্টের জীবনটা দিয়ে যদি আমি আমার মান নামে মুসলিম মাসা করতে পারি, তোমাদের পিএজের খেতের 40 মন পিএজ হইলে 2 মন পিএজ দিয়ে মাদ্রাসায় দিও রে ভাই। তোমার মা পয়সা থাকলে বছরে 2 মন পিএজের ঔষধ লাগতো ভাই, ওই টাকাটা মান নামে প্রতি বছরে দিয়ে দিবা। আমি কোরআন হাতে নিয়ে বলছি, তোমার পিএজের খেতে আগুন লাগবে না, পোকা ধরবে না, তোমার পিএজের খেতে বাম্পার ফসল হবে, তোমার মা দুঃখিনী জান্নাতে আরামে। আমার জাদু এখনো আসে না, গাড়ি জাম লেগে গেছে যমুনা সেতুতে, আজকে মা নাই, কেউ অপেক্ষা করে না, আমার সাধু আইরে আমি ১২ বছর বয়সে পুরাণের পাখি বানাইবার জন্য আমার মা মাদ্রাসায় ভর্তি করলো গোপাল। আমি যখন মাদ্রাসায় পড়তে চাই না, কারণ আমার বন্ধু বান্ধব আমার আত্মীয়রা এখনো অধিকাংশ নায়ক বাবা চিত্রধর, একসাথে লেখাপড়া করছি, আজকে সে নায়ক আমার মা মানে তোমার আলেম হতে হবে বাবা। যদি তুমি আলেম হও বাবা, আমি মা তোমার দুধের দাবি জানিয়ে দিব। আল্লাহ দেখো আমার ভাইরা কাঁদে, তুমি না কোরআনে কইছো বান্দায় কাঁদলে আমি কুদরতি রুমাল দিয়ে মুছাই দিয়ে নিয়ে আসি। কিয়ামতের মাঠে যখন জাহান্নামের আগুনে থাবা মারে তালফা উজুহ উমুন নার, আল্লাহ কোরআনে বলে প্রথম জাহান্নামে মুখে থাবা মারবে। আল্লাহ ওই থাবা যেদিন মারবে সেদিন তোমার ওই চোখের পানি গুলে আমার আল্লাহ জাহান্নামের আগুনটারে বন্ধ করে দিবে বাবা। এটা আমি বলি নাই, কোরআনে বলছে ভাই। এই যুবক জীবনে কত গুনাহ করছো রে ভাই, এখন নিজের গুনের কথা মনে করে কাঁদতে থাক। জীবনে কত গামজা খাইছো রে, হিরোইন খাইছো রে, ইয়াবা খাইছো, সব কথা বাদ দে, কোন ভয়ে ভয়ে কাঁদতে আল্লাহ দেখো কার জানো মা নাই গো, মা জনম দুঃখী নেই যুবক ভাই, আমি তোমার একটা কথা মনে এখন করে দেই। তুমি যখন আজকে মাহফিলে রওনা দিছো, তোমার মা তোমারে বারবার বলছে যাদু জলদি চলে আসিস, দিনকাল ভালো না, করোনার সিজন, যায় দেখবা তোমার মা জানালার পাশে এখনো বয়ে রয়েছে, তুমি কেন বাসায় যাও নাই? তুমি এই বাজারে দোকানদারে করো, বাড়ির সবাই ঘুমায়, তোমার মা ঘুমায় না। তুমি ডাক্তারি করো বাবা, বাসায় যাওয়ার আগ পর্যন্ত যায় দেখবে সবাই ঘুমায়, বিবি ঘুমায়, সন্তান ঘুমায়,
একটা মাত্র কাজের বুয়া চাকরানি ঘুমায় না জীব ঘুমা ভাই। আমি ইলিয়াস রহমান জেহাদি যে জিনিসটা দেখছি ভাই, দেখ তো তোর কলিজার থেকে এক ফোঁটা পানি আসে কিনা। ও দাঁড়ি বাবা বাবা দেখেন তো বাবা, আমি 12 বছর ইলিয়াস, আমার মার খুব আদরের সন্তান ছিলাম ভাই, আমার মায়ের প্রথম সন্তান আমি। আমি 12 বছর বয়সে মাদ্রাসায় গেছি ভাই, স্কুল দেখে মাদ্রাসায় গেছি, বঙ্গবন্ধুর বাড়ির পাশে মাদ্রাসায় যাই গেছি। আমার মা বলছিল ইলিয়াস রে বাবা আমার সাথে ওয়াদা দাও, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বা না, এটাই আমার মার সাথে জীবনের শেষ কথা ছিল। আমি জানতাম না আমার মা, আমি আইসা মানা মার আর পামু না। আমি দেখি হুজুর আমার মার, তখন আমার মা প্রেগনেন্ট ছিলেন, আমার মার 29 বছর বয়স, আমার বয়স 12 বছর 13 বছর। আমার মা যে আমার জীবনের শেষ বিদায় দেবে আমি ভাবি না, হয়তো আমার মতো অনেকের স্মৃতি এরকম রয়ে গেছে, কলেজে যাচ্ছেন আপনার মারে হারাইয়া পাবেন না, মা কই আর ডাক দিতে পারবেন না। যদি এরকম আমার মতো থেকে থাকেন এখন দুই ফোঁটা পানি ফেলাই দিয়ে মার জন্য কাঁদেন, এই মার সারার আগে দেখবেন আপনার মায়ের কবর জন্য। আমার মা বলে ইলিয়াস কথা দে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। আমি জানতাম না আমার মা এটাই আমার জীবনের শেষ কথা। আমি বললাম মাদ্রাসা কেমনে পড়বো, আব্বাই পড়াইতে চায় না। বাবা আমি তোর মা, তুই যদি মাদ্রাসায় পড়ে আলেম হস আমি তোর দুধের দাবি সাইরে দিব। বুঝলেন আমি মাদ্রাসায় গেলাম পরীক্ষার জন্য, 3 মাস বাড়িতে আসি না, 3 মাস পরে আয়া দেখি আমার দিকে দেখাও, আমার মা এমন একটা পোশাক পরে আমাকে মসজিদের কাজে শুয়ে রয়েছে ভাই। হে আমার পাবনা জেলার সাথে থানার বাইরা কার মায়ের কোন পোশাক পরিধান করে বাস বাগানের নিচে ঘুমাইছে আমি জানি না, শুধু এখন দুই ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহর বুঝায় খাও। আল্লাহ হাজার হাজার কলেজের বন্ধুরা কাঁদে, আমি আমার মায়ের ছোট সন্তান বড় সন্তান, আমার মা কত আদর করত আমারে, আজকে বাড়ি ঘর সবই আছে আমার মা নাই রে। আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমারে মানুষ করে আমার বাবা কবরে চলে গেল। তোমার চোখের পানি যদি এখন পরে গো বাবা, তোমার বাবার কবর সব মাফ হয়ে যাবে, মা বাবার দোয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে। দেখো মা হারারা কান্দে, দেখো বাপ হারারা কান্দে। এরা তো জানে আমার বাবা ঈদের সময় একটা লুঙ্গি আর পাঞ্জাবি কিনে দেন মতো তৌফিক ছিল না। আমার বাবা 5 মাস পিএস বেইসা আমাকে ভাই বললে কাপড় কিনে দিছিল, আজকে আমি চাকরি করি লাখ লাখ টাকা বেতন ভাই আমার বাবা। শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলি, মা বাবার হক যারা আদায় করেন নাই কোনোদিন আপনার সন্তান আপনার হক আদায় করবে না। এখন হক আদায় করবেন কি দিয়া, মা বাবা তো কবরে চলে গেছে, এখন হক আদায় করবেন দুই ফোঁটা চোখের পানি দিয়া। আমি কোরআন ধরে বললাম যে সন্তান মা বাবার জন্য কাঁদবে তার মা বাবা জাহান্নামে জ্বলতে পারে না ভাই, জ্বলতে পারে না। আর মা বাবার সব সন্তান মা বাবার জন্য কাঁদবে না এটা মনে রাখবা, যাগো দিল শক্ত হয়ে গেছে গুনে করতে পারে চোখ দিয়ে পানি আসবে না। যুবক তোর পাও দুইটা ধরছে, তুই মনে মনে বাবা আমার মা অসুস্থ ডায়াবেটিস রোগী হাড়ের রোগী, আমার মায়ের পয়সার অভাবে আমি ডাক্তার দেখাইতে পারি না, তোর ডাক্তার দেখার লাগবে না, দুই ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় কই রাত 12টার সময় আল্লাহ আমার মায়ের সুস্থ করে দাও। আমি বললাম তুমি যদি কাঁদতে পারো তোমার মা যায় দেখো সুস্থ। আল্লাহ তুমি মাফ কইরা দাও পাবনা বাসীরে, মাফ করিয়া উঠাই মা হাসুরে, মাফ করিয়া উঠাই বা কবরে, আমার মতো কার জানো মা মহাবীর।
মাফ করিয়া দিবা তুমি নিজ গুণে। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন।